নমস্কার বন্ধুরা, এখন আমরা চলেছি নিউটনের বিশ্ববাংলা সরণির উপর দিয়ে এবং এর একদিকে রয়েছে সেক্টর ওয়ান এবং আর একদিকে রয়েছে সেক্টর টু। এখানেই আপনি পেয়ে যাচ্ছেন বিটকোর প্রসিদ্ধ বিল্ডিং এবং রয়েছে পশ্চিমবঙ্গ তথা কলকাতার একটি ঐতিহ্যময় স্থান বিশ্ববাংলা গেট। নিউটাউনের এই সেক্টর ওয়ান, সেক্টর টু এবং সেক্টর থ্রি এই এলাকাটিকে পুরো প্ল্যানিং সিটি হিসেবে তৈরি করা হচ্ছে এবং এখানে আপনি প্রচুর কমার্শিয়াল হাব পেয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের সরকারি দপ্তর এখানে প্রতিষ্ঠিত হচ্ছে এবং বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল প্লটও এখানে রয়েছে। বড় বড় হাইরাইজ ফ্ল্যাট এবং বিল্ডিং এখানে রয়েছে এবং তাছাড়াও রয়েছে ছোট ছোট কোঅপারেটিভ, সেখানেও অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে। আজকে আমি দেখে নেব এই সমস্ত নিউটাউন চত্বরে আপনি যদি ফ্ল্যাট কিনতে চান তাহলে আপনি কীভাবে কিনবেন, তার প্রসিডিওর কী কী রয়েছে, তার ডিটেলস বেশি। এই নিউটাউন চত্বরে ফ্ল্যাট কিনতে গেলে আপনাকে হেডকোর সঙ্গে যোগাযোগ করতে হবে। বিশ্ববাংলা গেটের ঠিক উল্টো দিকে রয়েছে হেডকোর, তার থেকে আরেকটু এগিয়ে গেলে আপনি পেয়ে যাবেন টাটা ক্যান্সার সেন্টার এবং তাছাড়াও রয়েছে ইউনিটেক, টিসিএস, আইবিএম, কগনিজেন্টের মতো বড় বড় সফটওয়্যার কোম্পানিগুলির অফিস। এছাড়াও রয়েছে এই এলাকাতে বেশ কিছু রেসিডেন্সিয়াল প্লট। এখন এই রেসিডেন্সিয়াল প্লটগুলিতে আপনি যদি বাড়ি বা ফ্ল্যাট করতে চান তাহলে কীভাবে করবেন, তার একটি বিশেষ পদ্ধতি এখানে রয়েছে। যে কেউ কিন্তু এই এলাকায় ফ্ল্যাট বা বাড়ি কিনতে পারেন না, তার জন্য যে পদ্ধতি রয়েছে কীভাবে আপনি কিনতে পারবেন এই এলাকায় ফ্ল্যাট, তার ডিটেলস পদ্ধতিটি আজকে আমি দেখাবো। এই যে হাইরাইজ বিল্ডিংগুলির সঙ্গে সঙ্গে চার কাটা, পাঁচ কাটা, ছ কাটা এবং সাত কাটার ফ্ল্যাটের যে ছোটো ছোটো রেসিডেন্সিয়াল প্লট এখানে বিক্রি হয় এবং সেটি কীভাবে বিক্রি হচ্ছে এবং তার প্রসিডিওর কী কী রয়েছে, সেটি আপনি কীভাবে কিনতে পারেন, তার ডিটেলস পদ্ধতিটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি। সেখানে যদি আপনার ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে নিউ টাউনের এই অ্যাকশন এরিয়া 1, 2, 3 মধ্যে আপনার যদি ফ্ল্যাট কেনার ইচ্ছা থাকে তার ডিটেলস পদ্ধতিটি আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো। সবার আগে বলে দিই, এই নিউ টাউনের এই রেসিডেন্সিয়াল প্লটগুলি এবং অন্যান্য সমস্ত বিজনেস প্লটগুলি যে বিক্রি হচ্ছে এবং তার যে ডিটেলস পদ্ধতিটিকে মেনটেন করছে হেডকো, যেটি হচ্ছে বিশ্ববাংলা গেটের ঠিক উল্টো দিকে, যেটিকে বলা হচ্ছে নারকেল বাগান স্টপেজ এবং ঠিক তার পাশেই রয়েছে রবীন্দ্র তীর্থ। এবং আজকে আমরা গিয়েছিলাম হেডকোর অফিসে, সেখান থেকে জেনে এসেছি কীভাবে আপনি কিনতে পারেন রেসিডেন্সিয়াল প্লট। তার জন্য প্রথমেই আপনাকে চলে আসতে হবে হেডকোর ওয়েবসাইটে। এখন আমি চলে এসেছি হেডকোর ওয়েবসাইটে। হেডকোর ওয়েবসাইটটি খোলার সঙ্গে সঙ্গে এখানে দেখবেন অ্যালটমেন্ট অফ 54 কোঅপারেটিভ রেসিডেন্সিয়াল প্লটস ইন নিউ টাউন থ্রু লটারি। এই যে প্লটগুলি কেনার জন্য লটারির মাধ্যমে কিনতে হবে এবং এটিকে কিনতে গেলে আপনাকে অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস হতে হবে, গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররাই এই প্লটটি কিনতে পারে। এবং এখানে দেখুন এই 54 কোঅপারেটিভ রেসিডেন্সিয়াল প্লটগুলি বিক্রির জন্য একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে হেডকোর ওয়েবসাইটে এবং সেটি হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্য 1 মার্চ 2023 থেকে 30 এপ্রিল 2023 মধ্যে। এই সময়ের মধ্যে আপনি এই হেডকোর জন্য, হেডকোর রেসিডেন্সিয়াল প্লটের জন্য নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, 2, 3 রেসিডেন্সিয়াল প্লট বুক করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমি দেখে নেব এই অ্যাপ্লিকেশানটি কীভাবে করবেন। তার জন্য আমি প্রথমেই এটিকে ক্লোজ করলাম এবং এখানে দেখুন এই 3 নম্বর ট্যাবটিতে রয়েছে অ্যালটমেন্ট অফ 54। এখানে আপনি ডাউনলোড ব্রাউজারে ক্লিক করলে আপনি টোটাল কী সিস্টেমে এটি কিনতে পারবেন তার ডিটেলসটি পেয়ে যাবেন। এখানে দেখুন নোটিশটি এসছে 28/2023 এবং এখানে আমি যদি নিচের দিকে যাই তাহলে এই রেসিডেন্সিয়াল প্লটটি কোথায় রয়েছে তার ডিটেলসটি রয়েছে এবং আরেকটু নিচের দিকে গেলে আমি এর সমস্ত ক্রাইটেরিয়াগুলি পেয়ে যাব। এখানে প্রথমেই দেখে নেব কী কী প্লটস এখানে রয়েছে। এখানে 3 ধরনের প্লটস রয়েছে যেটাকে ভাগ করা হয়েছে MIG 1, MIG 2 এবং HIG। MIG 1-এর মধ্যে রয়েছে অ্যাকশন এরিয়া 1-এ 4টি প্লট, অ্যাকশন এরিয়া 2-তে 19টি প্লট এবং অ্যাকশন এরিয়া 3-তে 13টি প্লট। টোটাল 36টি প্লট রয়েছে MIG 1-এর মধ্যে। MIG 1-এর মধ্যে প্লটের এরিয়া রয়েছে 4.03 কাঠাস এবং যেটির পার কাঠা দাম হচ্ছে 16,55,997 টাকা করে, তার মানে টোটাল দাম হচ্ছে 66,73,668 টাকা। তার মানে এই জায়গাটি পাচ্ছেন আপনি 16.5 লাখ টাকার আশেপাশের কাঠা দিয়ে। এবং সেখানে MIG 2-তে রয়েছে অ্যাকশন এরিয়া 2-তে 3টি এবং অ্যাকশন এরিয়া 3-তে 5টি প্লট, টোটাল 8টি প্লট রয়েছে এবং যে প্লটের এরিয়া হচ্ছে 5.01 কাঠা এবং যেটা 335 স্কোয়ার মিটার এবং যেটির দামও হচ্ছে আগেরটার মতোই 16,55,997 টাকা করে কাঠা এবং যার জন্য দিতে হচ্ছে 82,96,545 টাকা। এরপর রয়েছে HIG। HIG রয়েছে অ্যাকশন এরিয়া 2-তে 2টি প্লট এবং অ্যাকশন এরিয়া 3-তে 8টি প্লট, টোটাল 10টি প্লট রয়েছে এবং এর জমির এরিয়া রয়েছে
5.98 কাটাস। এখানে দেখুন জমির দামটা একটু বেশি 19,78,196 টাকা করে পার কাঠা পড়ছে এবং টোটাল 1,18,83,432 টাকা দিয়ে এই জমিগুলি কিনতে হচ্ছে যে সমস্ত ফ্যামিলি এই জমিটি কিনতে চাইবেন তাদেরকে। এটা কিন্তু 54 ফ্যামিলির জন্য নয়, 54x8 তার মানে 832টা ফ্যামিলি, 832টা ভাগ্যবান ফ্যামিলি এই জায়গায় ফ্ল্যাটটিকে কিনতে পারবেন, এই জায়গায় প্লটটিকে কিনতে পারবেন। এই প্লট কেনার জন্য আর কি কি প্রসিডিউর রয়েছে সেটি আমি আপনাদেরকে এখন দেখাবো। তার জন্য চলুন আমি পেজটির একটু নিচের দিকে চলে আসছি এবং এখানে এই ম্যাপসগুলি রয়েছে ডিটেলস, এই ম্যাপসগুলি আপনারা দেখে নিতে পারবেন। এবং আমি যদি পেজটির নিচের দিকে যাই জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলি সমস্ত কিছু রয়েছে। এখন আমি দেখে নেবো এই কোঅপারেটিভ কীভাবে গঠিত হয় এবং এই কোঅপারেটিভের মধ্যে এলিজিবল কারা রয়েছে তার ডিটেলসটি। এই কোঅপারেটিভ গঠন করার জন্য দুটি পার্ট রয়েছে, একটা হচ্ছে টাইপ 1 এবং একটি টাইপ 2। এই টাইপ 1 এর যে ক্যাটাগরি রয়েছে সেখানে অবশ্যই এমপ্লয়িকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এমপ্লয়ি হতে হবে অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এমপ্লয়ি হতে হবে। টাইপ 2 মধ্যে রয়েছে স্ট্যাটাটরি বডিজ অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে ইলেকট্রিসিটি WBSEDCL এর এমপ্লয়িরা এই ফ্ল্যাটটি কিনতে পারেন, পঞ্চায়েত ডিপার্টমেন্টে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করছেন তারাও কিনতে পারেন, মিউনিসিপ্যালিটি অথবা কর্পোরেশন অফিসে কর্মরত এমপ্লয়িরাও এই অফারটি অ্যাভেল করতে পারেন, এছাড়াও WBSEDCL এর এমপ্লয়িরাও কিন্তু এই অফারটি অ্যাভেল করতে পারেন। এখন আমি বলবো এই ফ্ল্যাটটি কেনার জন্য কী কী অ্যাপ্লিকেশন প্রসিডিউর রয়েছে তার ডিটেলস বিষয়টি। তার আগে আমি সংক্ষিপ্তভাবে বলে দিই এই ফ্ল্যাটটি কেনার জন্য কী কী প্রসিডিউর রয়েছে। প্রথমেই এই 8টা ফ্যামিলিকে মিলিয়ে একটা কোঅপারেটিভ গঠন করতে হবে এবং এই কোঅপারেটিভকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় 4,00,000 টাকা অ্যাপ্লিকেশন মানি জমা করতে হবে, তার মানে বোঝা যাচ্ছে 4,00,000 টাকা যেটা জমা করবে সেটা 8টা ফ্যামিলি মিলে জমা করবে, তার মানে পার ফ্যামিলিকে 50,000 রুপিস করে দিতে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি করার জন্য। অ্যাপ্লিকেশন করার পরে একটি লটারি হবে এবং সেই লটারির মাধ্যমে প্লটগুলিকে স্যাংশন করা হবে। এখানে এই লটারিটি কিন্তু ইন্ডিভিজুয়াল নয়, এখানে এই লটারিটি হবে অ্যাসোসিয়েশনের উপর বেস করে। যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলি এই লটারিতে সিলেক্টেড হয়ে যাবে তাদেরকে প্লট ইনস্ট্যান্টলি র্যান্ডামলি সিলেকশন দিয়ে দেওয়া হবে এবং তারা তখন সেই প্লটের উপরে বিল্ডিং তৈরি করবে। বিল্ডিং তৈরি করার কস্টিং আলাদা এবং এই যে প্লটটি কিন্তু যেটা বিক্রি হচ্ছে সেটিকে পুরোপুরি কন্ট্রোল করছে হিডকো। অ্যাপ্লিকেশন ফি 4,00,000 টাকা দেওয়ার কিছুদিনের মধ্যে লটারি সংগঠিত হবে এবং লটারিতে যদি সে সিলেক্টেড না হয় তাহলে তাকে এই 4,00,000 টাকা রিটার্ন করে দেওয়া হবে, সেই অ্যাসোসিয়েশনকে 4,00,000 টাকা রিটার্ন করা হবে। লটারিতে যে 54টি প্লট সিলেক্ট করা হবে সেটি র্যান্ডামলি সিলেক্ট করা হবে এবং যাকে যে প্লটটি সিলেকশন হয়ে যাবে তাকে সেই প্লটটি নিতে হবে। এখানে চয়েসের কোনো অপশন কিন্তু এই লটারির পরে আর থাকবে না। সুতরাং লটারিতে অংশগ্রহণ করার আগে মাইন্ডসেট করে নিতে হবে যে প্লটটি পড়বে সেই প্লটটি কিন্তু আপনার হয়ে যাবে এবং সেটি আপনার অ্যাসোসিয়েশনের হয়ে যাবে। এই যে প্লটটি স্যাংশন হওয়ার পরে 45% পেমেন্ট করতে হবে, তারপর আরও রিমেনিং 55% পেমেন্ট করতে হবে এবং সেখানে এই যে 4,00,000 টাকা আগে পেমেন্ট করলেন তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। যদি লটারিতে আপনি সিলেক্টেড না হন তাহলে এই 4,00,000 টাকা রিটার্ন করে দেওয়া হবে। যদি লটারিতে সিলেক্টেড হওয়ার পরে আপনি ফ্ল্যাট কিনতে অনিচ্ছুক হন তাহলে কিন্তু আপনার ওই 4,00,000 টাকাটি জলে চলে যাবে, 4,00,000 টাকাটি ফরফিট হয়ে যাবে। সেক্ষেত্রে একটি অপশান রয়েছে, আপনার কোনো সদস্য যদি নাম চেঞ্জ করতে চায়, কোনো সদস্য যদি ছেড়ে বেরিয়ে আসতে চায় সেখানে জায়গা অ্যালটমেন্ট হওয়ার পরে সে বেরিয়ে আসতে পারে এবং তার ডিটেলস পদ্ধতিগুলি আপনি হেডকোয়ার অফিসের বিভিন্ন জায়গা থেকে পেয়ে যাবেন। আমি তার ডিটেলসটি আজকে হেডকোয়ার অফিস থেকে কালেক্ট করেছি এবং আপনাদের দেখাচ্ছি। এখানে এই ডিটেলস মানে মারা গেলে এই জিনিসগুলো হবে তাই তো? আর এইগুলো হচ্ছে নিউটনের এককালীন সদস্যপত্র পরিবর্তনের জন্য, পরিবর্তনের জন্য এই নিয়মগুলো। এরপর আরও বিভিন্ন ধরনের পদ্ধতিগুলি রয়েছে, এখানে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আমাকে কাইন্ডলি কমেন্ট করে জানালে আমি এর ডিটেলস পদ্ধতিটি আরও আরেকবার আপনাদেরকে জানিয়ে দেবো। এখন চলে আসছে হিডকোর ওয়েবসাইটটিতে আরেকবার। হিডকোর ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন এই 3 নম্বর প্লটে যে রয়েছে অ্যালটমেন্ট অফ 54 প্লটস, এখানে লোকেশন ম্যাপ আপনি যদি ডাউনলোড করে নেন তাহলে আপনি লোকেশন ম্যাপটি ডিটেলসভাবে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন এরিয়ায় কোন কোন প্লটসগুলি অ্যাভেলেবেল রয়েছে। এটি অ্যাকশন এরিয়া 1-এর ম্যাপ রয়েছে। এটি অ্যাকশন এরিয়া 2 এরিয়া, অ্যাকশন এরিয়া 2-এর প্লটগুলি রয়েছে তার পরের পেজটিকে এবং তার নিচে রয়েছে অ্যাকশন এরিয়া 3 প্লট। এখানে দেখুন এই রেসিডেন্সিয়াল প্লটগুলিকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে MIG1, MIG2 এবং HIG। MIG1 মানে হচ্ছে যে ফ্যামিলি ইনকাম 30,000 থেকে 80,000 পর্যন্ত তারাই MIG1 এবং MIG2 কিনতে পারবে এবং যে সমস্ত এমপ্লয়ি ফ্যামিলি ইনকাম 80,000 এর উপরে তারা HIG প্লট কিনতে পারবে।
এখন আমি দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন। তার জন্য আমি হিট করে ওয়েবসাইটটিতে আরেকবার এলাম এবং এখানে দেখো টাইপ 1 এর জন্য এবং টাইপ 2 এর জন্য দুই ধরনের অ্যাপ্লিকেশন প্রসিডিউর রয়েছে। আমি এখানে দেখাচ্ছি দেখুন টাইপ 1 এর কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। দুটি পদ্ধতি হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, এখানে হিট করে ওয়েবসাইটে ঢুকতে হবে এবং তখন আপনাকে হিট করে ওয়েবসাইটে গিয়ে একটি রেজিস্ট্রেশন করাতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করানোর পরে রেজিস্ট্রেশন নাও বাটনটি এনাবেল হবে। প্রথমে মোবাইল নাম্বার এবং তারপর ইমেল আইডি ভেরিফিকেশন করতে হবে এবং তারপরে লগ ইন করতে হবে। লগ ইন করার সময় প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমত এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে চিপ প্রমোটার ডিটেলস এখানে লিখতে হবে। এখানে আটজনের যে একটা অ্যাসোসিয়েশন তৈরি হবে তার মধ্যে একজনকে চিপ প্রমোটার করতে হবে এবং তার সাহায্যে এই সমস্ত অ্যাপ্লিকেশানগুলি করতে হবে। তারপর মেম্বার ডিটেলস ফিল আপ করতে হবে এবং এইভাবে পরপর আপনাকে ফিল আপ করে যেতে হবে। পুরো প্রসেসটি অনলাইনে হবে এবং তারপর একটি পেমেন্টের অপশান চলে আসবে। সেক্ষেত্রে আপনাকে অনলাইনে 400,000 টাকা পেমেন্ট করতে হবে। 400,000 মানে হচ্ছে পার হেড 50,000। এই পেমেন্টটি করা হয়ে গেলে তারপরে একটি আপনাকে অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট আসবে এবং সেই অ্যাকনলেজমেন্ট রিসিপ্টির পরে আপনাকে ওখানে লটারিতে অংশগ্রহণ করতে হবে। লটারিতে অংশগ্রহণ করার জন্য চিপ প্রমোটার অংশগ্রহণ করতে পারে অথবা ওই যে অ্যাসোসিয়েশনের সদস্যদের যে কোনো একজন লটারিতে অংশগ্রহণ করতে পারে। অ্যাপ্লিকেশানটিকে সেফ অনলাইনেই সাবমিট করতে হবে এবং সেটিকে এই ওয়েবসাইটের মাধ্যমে সাবমিট করতে হবে। তার ডেট কী রয়েছে না রয়েছে দেখাচ্ছে এখানে। এখানে এইচআইজি এমআইজির মধ্যে কোনো মিক্সিং হবে না এবং তার ফটোগ্রাফির সাইজ কত কী রয়েছে। 100 KB হচ্ছে ফটোগ্রাফির সাইজ, 150 KB সিগনেচারের সাইজ এবং 500 KB অ্যাড্রেসের সাইজ হতে পারে ম্যাক্সিমাম। এই ধরনের বিভিন্ন পদ্ধতি আপনি পেয়ে যাচ্ছেন। এভাবেই আপনি খুব আরামসে হিটকোর জন্য 54 যে প্লটস রয়েছে সেই প্লটসের জন্য অ্যাপ্লাই করতে পারেন এবং খুব আরামসে নিউ টাউনের একজন বাসিন্দা হয়ে যেতে পারেন। আরও কিছু কোশ্চেন থেকেই যায়, যদি সে সম্বন্ধে আরও কিছু জানার থাকে কাইন্ডলি আমাকে কমেন্ট করুন, আমি আরও ডিটেলসলি আপনাদের জন্য নিয়ে আসবো। অনলাইনে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার পরে লটারি হবে এবং লটারিতে যে সমস্ত অ্যাসোসিয়েশনগুলি সিলেক্টেড হয়ে যাবে তাদের ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে পেমেন্টগুলি করতে হবে এবং সেটি প্রথমে 45% এবং নেক্সট 55% পেমেন্ট ব্যালেন্স অ্যামাউন্টটিকে করে দিতে হবে। তারপর হিটকোর তরফ থেকে একদিন সার্ভে হবে এবং সাইট সার্ভে হওয়ার পরে মেজারমেন্ট হবে এবং মেজারমেন্ট হওয়ার পরে আপনাকে প্লটটিকে অ্যালটমেন্ট করে দেওয়া হবে। যদি সেক্ষেত্রে কিছু এরিয়ার কম বেশি হয় সেই অ্যামাউন্টটি আইদার আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে অথবা হিটকোর তরফ থেকে আপনাকে রিফান্ড করে দেওয়া হবে। যে সমস্ত অ্যাসোসিয়েশন লটারিতে সিলেক্টেড হবে না তাদের 400,000 টাকার যে অ্যাপ্লিকেশন ফি সেটি চিপ প্রমোটারকে রিফান্ড করে দেওয়া হবে। চিপ প্রমোটারের অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে এবং সেটি মোটামুটি 1 মাসের মধ্যে রিফান্ড করে দেওয়া হবে। এরকম সূত্রই পাওয়া যাচ্ছে হিটকোর তরফ থেকে। এভাবেই তাহলে হিটকোর 54 প্লটের জন্য অ্যাসোসিয়েশনের একজন সদস্য হয়ে যান এবং নিজের বাড়িটি, নিজের ফ্ল্যাটটি নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1, 2 অথবা 3 এর মধ্যে বানিয়ে নিন। আজ তাহলে পর্যন্ত টাটা, গুড বাই অ্যান্ড বেস্ট অফ লাক।